সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসটার মধ্যে আমি আলোচনা করব নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়কে নিয়ে। এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি। আমরা আজকের এই ক্লাসটার মধ্যে এই প্রশ্নটা কীভাবে আমরা উত্তর লিখব এবং সহজে কী উপায় বা টেকনিক অবলম্বনের মাধ্যমে আমরা একটা মৌলের অবস্থান সহজে শনাক্ত করতে পারি, এই বিষয়টা নিয়ে কাজ করব। তো দেখো শিক্ষার্থীরা, এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মধ্যে তিনটা মূলকে উপস্থাপন করা হয়েছে, এবিসি তিনটা মূল, এই এবং এই তিনটা মূলের মধ্যে পর্যায় এবং গ্রুপ দেওয়া আছে। এই পর্যায় এবং গ্রুপ থেকে আমরা প্রথমে সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে এই তিনটা মূলকে শনাক্ত করা। যদি আমরা গ এবং ঘ এই দুইটা প্রশ্নের উত্তর করতে চাই, তাহলে এই দুইটা মূলকে আমাদেরকে শনাক্ত করতে হবে এবং সেই শনাক্ত করার প্রক্রিয়াটা আজকের এই ক্লাসটাতে আমি ইন ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। তো আমরা তার আগে দেখে নিই যে ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক, তার আনসারটা কীরকম হবে। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে দেওয়া আছে আইসোটোপ কাকে বলে, এটার উত্তর হিসেবে আমি এখানে লিখে দিয়েছি যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আশা করি এই সংখ্যাটা তোমরা সবাই জানো। তারপরে আমি এখানে লিখে দিলাম যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, আমরা হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে সেই তিনটা আইসোটোপের সাথে খুব ভালোভাবে পরিচিত। এই তিনটা আইসোটোপ অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এরা পরস্পরের আইসোটোপ। তো এই ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণেই এই মৌলগুলোকে অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হবে। আমরা দেখি অনুধাবনমূলক প্রশ্ন এই দুই মার্কের জন্য কী বলা হয়েছে। দেখো এই সৃজনশীলের আলোকে দুই নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। আমি আয়নিক সমুদ্রী যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সময় তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে পোলার যৌগ জিনিসটা কী। আসলে পোলার যৌগ হচ্ছে সেই সকল যৌগ যাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে। তাহলে আয়নিক যৌগসমূহ সাধারণত পোলারিটি প্রদর্শন করে না, কিন্তু পোলার দ্রাবকের মধ্যে আয়নিক যৌগসমূহ দ্রবীভূত হয়। তো এখানে ইথানল যে যৌগটা আছে সেটা হচ্ছে একটা জৈব যৌগ। ইথানলের আণবিক সংকেত এখানে আমি উপস্থাপন করেছি C2H5OH, এটা একটা জৈব যৌগ এবং এটা একটা শ্রেণীর অ্যালকোহল। যাদের মধ্যে OH মূলক থাকে, এই OH মূলক যে সকল যৌগের মধ্যে থাকে তাদেরকে অ্যালকোহল বলে। এই ইথানলকে আবার এভাবে আমরা লিখতে পারি যে CH3CH2OH, একই জিনিস একটু অন্যভাবে লেখা। তো আমরা ইথানল একটি পোলার যৌগ এই জিনিসটাকে বোঝার জন্য তার যে গাঠনিক সংকেত সেটা একটু দেখি। দেখো এখানে কার্বনের সাথে, প্রথম কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং একইভাবে এই কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত আছে। তো দুইটা কার্বনের সাথে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে, এই হাইড্রোজেন পরমাণু এবং কার্বন পরমাণুর মধ্যে কোনো পোলারিটির ব্যাপার সেপার নেই। কিন্তু এই হাইড্রোক্সিল মূলকের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণেই কিন্তু ইথানল অণুতে অক্সিজেনের দিকে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেনের দিকে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তো আমরা জানি যে সকল যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাদেরকে পোলার যৌগ বলে। যেহেতু ইথানলের মধ্যে হাইড্রোক্সিল মূলকের এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির ঘটনা ঘটে, এ কারণে আমরা ইথানলকে পোলার যৌগ বলতে পারি। তো কীভাবে আমরা এটাকে পরীক্ষার খাতায় লিখব সেটা আমি এখানে উপস্থাপন করে দিয়েছি। প্রথমে আমরা পোলার যৌগের সংজ্ঞাটা দিব, তারপরে ইথানলের সাথে কী কী ঘটনা ঘটেছে সেইটা উল্লেখ করব। দেখো এখানে বলা হচ্ছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে আমরা ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন ইলেক্ট্রন মেঘকে তার নিজের দিকে টেনে নেয়, এ কারণে সে আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং এর ফলেই এই যৌগটা অর্থাৎ ইথানল যে যৌগটা আছে সেটা পোলারিটি প্রদর্শন করতে পারে। পোলারিটি সৃষ্টি হওয়ার কারণ আমি এখানে ব্যাখ্যা করে দিলাম। আমরা এবার দেখি গ প্রশ্নতে কী বলা হচ্ছে, যে সি মৌলের সাথে বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়াটি বর্ণনা করো। তো এই প্রশ্নের উত্তর করার জন্য, অর্থাৎ এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে এই সি মৌলটা আসলে কী, বি মৌলটা আসলে কী। এখানে তো সি বি দ্বারা আসলে মৌলগুলোকে তাদের প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে সি, কিন্তু এখানে সি দ্বারা কার্বনকে বোঝানো হয়নি, বি দ্বারা বোরনকে বোঝানো হয়নি, এটা প্রতীকী অর্থে ব্যবহৃত। আমাদের দায়িত্ব হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলোকে তাদের পর্যায় এবং গ্রুপ সংখ্যা থেকে নির্ণয় করা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের জন্য, খুবই মনোযোগ দিয়ে এই অংশটা একটু খেয়াল করো। কোনো দিকে না গিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু এই অংশটা দেখতে পারে নাই, তারা স্কিপ করে চলে গেছে, অর্থাৎ হয়তো বা ক্লাসের শেষের দিকে চলে গেছে। তো এই ট্রিক্সটা তোমাদের জানা জরুরি।
একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এখানে একটা টেবিল উপস্থাপন করেছি। সেই টেবিলের মধ্যে বলা হচ্ছে যে যদি দেখো এখানে যে গ্রুপগুলো দেওয়া আছে, গ্রুপগুলো যদি এক থেকে দুই এর মধ্যে থাকে, অর্থাৎ এক নাম্বার গ্রুপ অথবা দুই নাম্বার গ্রুপ যদি থাকে, তাহলে মনে রাখতে হবে তার যে বাইরের স্তর, সেই বাইরের স্তরের মধ্যে শুধুমাত্র এস অরবিটাল থাকবে। এক নম্বর গ্রুপ হলে এস অরবিটালে একটা ইলেকট্রন, দুই নম্বর গ্রুপ হলে এস অরবিটালে থাকবে দুইটা ইলেকট্রন। আর এখানে এন দ্বারা কী বোঝাচ্ছে? এন দ্বারা বোঝাচ্ছে যুজ্যতা স্তর। তাহলে যুজ্যতা স্তর কে নির্দেশ করে? এই পর্যায় নির্দেশ করে। যদি পর্যায় সংখ্যা দুই হয় তাহলে এন এর মান টু হবে, পর্যায় সংখ্যা যদি তিন হয় তাহলে এখানে আমরা তিন বসাবো। দুই নম্বর এই শাড়িটার দিকে খেয়াল করো, এখানে যদি আমাদের গ্রুপ সংখ্যা তিন থেকে বারো এর মধ্যে থাকে, তিন থেকে বারো গ্রুপের জন্য আমরা তার যে যুজ্যতা স্তর, সেই যুজ্যতা স্তরে দুইটা অরবিটাল রাখবো, একটা হচ্ছে ডি অরবিটাল আর একটা এস অরবিটাল। তবে এস অরবিটাল যে প্রধান শক্তিস্তরে থাকবে, ডি অরবিটালটা তার পূর্বের শক্তিস্তরে থাকবে। সুতরাং এটা মনে রাখবা, শুধু তিন থেকে বারোর মধ্যে যদি থাকে গ্রুপ, তাহলে সেটা এ সেটার বাইরের স্তরে ইলেকট্রোবিন্যাসটা হবে ডি এবং এস, এন মাইনাস ওয়ান ডি এন এস। এটা সচরাচর পরীক্ষায় আসে না, খুবই কম আসে, কিন্তু প্রথম এই ইয়েটা, রোটা এবং লাস্টের রোটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাস্টের কী বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে তেরো থেকে আঠারো নম্বর গ্রুপ যদি হয়, তোমাদের এখানে যে গ্রুপগুলো দেওয়া থাকবে সেই গ্রুপের সংখ্যা যদি তেরো থেকে আঠারোর মধ্যে হয়, তাহলে আমরা তাদের যুজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসে দুইটা অরবিটালকে রাখবো, একটা হচ্ছে এস অরবিটাল আর একটা পি অরবিটাল। তবে এখানে মনে রাখতে হবে যে এস এবং পি অরবিটালে মিলে টোটাল যতটা ইলেকট্রন হবে তার সাথে দশ যোগ করে কিন্তু গ্রুপ সংখ্যা পাওয়া যায়। এটা আমরা কিন্তু পর্যায় সারণীর মূলের অবস্থান নির্ণয়ের জন্য যে ক্লাসটা আমি নিয়েছিলাম, আমি চতুর্থ দায় এরকম একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তো সহজে আমরা এই চারটা যদি মনে রাখতে পারি, তাহলে যে কোনো মৌলের অবস্থান আমরা বা সেই মৌলগুলোকে শনাক্ত করতে পারবো। তাহলে এই চারটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে প্রথমত আমরা শনাক্ত করতে চাই এই সি মৌলটাকে। সি মৌল এখানে তার পর্যায় হচ্ছে তিন এবং তার গ্রুপ হচ্ছে দুই। তো যেহেতু এখানে দেখো তোমরা এই টেবিলের মধ্যে যে চার্টের মধ্যে দেওয়া আছে এক থেকে দুই যদি হয় গ্রুপ সংখ্যা, তাহলে তার সর্বশেষ শক্তিস্তরে শুধুমাত্র এনএস থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এনএসের জায়গায় থ্রি এস টু লিখেছি, কারণ এখানে গ্রুপ হচ্ছে দুই, সেখানে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে আর তার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তিন হবে, কারণটা হচ্ছে যে তার পর্যায় হচ্ছে তিন, এজন্য থ্রি এস টু। তো আমরা যদি সিকোয়েন্সটাকে পূর্ণ করি, অর্থাৎ আগের যে অরবিটালগুলো আছে এগুলোকে যদি পূর্ণ করি, তাহলে দেখতে পাবো টোটাল ইলেকট্রন হয়েছে এখানে বারোটা। তাহলে বারো ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মূলের নাম কি? ম্যাগনেশিয়াম। সুতরাং আমরা শনাক্ত করতে পারলাম সিটা হচ্ছে একটা ম্যাগনেশিয়াম ধাতু। এবার আমরা বি মূলটাকে শনাক্ত করার চেষ্টা করি। দেখো বি মূলের জন্য তার যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে সতেরো। আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি তেরো থেকে আঠারোর মধ্যে যদি থাকে, তাহলে তার যুজ্যতা স্তরে, তার সর্বশেষ শক্তি স্তরে দুইটা অরবিটাল থাকবে, এস অরবিটাল এবং পি অরবিটাল। যেহেতু এখানে সতেরো নম্বর গ্রুপ, সুতরাং আমরা এস এবং পি অরবিটালকে বাইরের স্তরে লিখবো এবং এস অরবিটালে দুইটা ইলেকট্রন দিব এবং পি অরবিটালে পাঁচটা ইলেকট্রন দিব, কারণ সতেরো থেকে দশ বিয়োগ করলে কত থাকে? সাত থাকে। এই সাতটা ইলেকট্রন আমাদেরকে এই দুইটা অরবিটালের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা দেওয়া যায়, সেজন্য দুইটা ইলেকট্রন দিলাম এবং পি অরবিটালে সর্বোচ্চ পাঁচ, পি অরবিটালে বাকি পাঁচটা ইলেকট্রনকে এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক, এর আগের অরবিটালকে যদি আমরা পূর্ণ করি, তাহলে দেখবো এখানে ওয়ান এস টু আছে। সো আমরা যদি সবগুলো ইলেকট্রনকে যোগ করি, তাহলে দেখবো এখানে টোটাল ইলেকট্রন হয়েছে নয়টা। তাহলে নয় ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি হতে পারে? তোমরা সবাই জানো যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয়, অর্থাৎ তার নয়টা ইলেকট্রন রয়েছে, এজন্য আমরা বলতে পারি যে বি মূলটা হচ্ছে ফ্লোরিন। তাহলে এই সিটা হচ্ছে ম্যাগনেশিয়াম এবং বি হচ্ছে ফ্লোরিন। ম্যাগনেশিয়ামটা হচ্ছে একটা ধাতু এবং ফ্লোরিন হচ্ছে একটা অধাতু। আমরা সবাই জানি ধাতু এবং অধাতুর মধ্যে যে রাসায়নিক বন্ধন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সুতরাং সি মৌলের সাথে বি মৌলের বন্ধন যেটা, সেটা হবে আয়নিক বন্ধন। কীভাবে আমরা পরীক্ষায় এই প্রশ্নটা উত্তর লিখব এখানে দেওয়া আছে। প্রথমে আমরা এই মৌলগুলোকে যেভাবে শনাক্ত করেছিলাম সেই অংশটুকু লিখতে হবে, তারপরে তাদের মধ্যে যে রাসায়নিক বন্ধনটা হবে সেই রাসায়নিক বন্ধনের কারণসহ ব্যাখ্যাটা লিখে দিতে হবে। মোট কথা দিয়েছে, তোমরা এই অংশটা পড়লেই বুঝতে পারবা যে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জনের জন্যই এই সি এবং বি পরস্পরের সাথে আয়নিক বন্ধন গঠন করেছে। এবং এটা লেখার পরে তোমরা অবশ্যই এই রকম একটা চিত্র দিবা। যে কোনো বন্ধন সংক্রান্ত প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা করা হয়, তাহলে চিত্র দেওয়া লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়ামের বাইরের স্তরে দুইটা ইলেকট্রন রয়েছে, এই দুইটা ইলেকট্রনকে কিন্তু দুইটা ফ্লোরিন পরমাণুকে সে দান করেছে, কারণ ফ্লোরিনের মধ্যে তার বাইরের স্তরে অজুর ইলেকট্রন, অর্থাৎ পিজুর সংখ্যক ইলেকট্রন হচ্ছে একটা, সেজন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে ম্যাগনেশিয়ামের কাছ থেকে। কিন্তু ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দিতে চায়, তার কারণে দুইটা ফ্লোরিন এখানে অংশগ্রহণ করেছে। এইভাবে আয়নিক বন্ধনের মাধ্যমে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড MgF2 নামক যৌগটি গঠিত হয়েছে। তো যাই হোক, আমরা দেখি লাস্টের প্রশ্ন ঘ। এই ঘতে বলা হচ্ছে উদ্দীপকের এ মৌলের দুটি রূপভেদের একটি বিদ্যুৎ
পরিবাহী হলে অন্যটি নয়, চিত্রসহ বিশ্লেষণ করো। তো এখানে আমরা প্রথমত জেনে নিই যে এ মৌলটা আসলে কোনটি। দেখো এ এর পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ হচ্ছে 14। তাহলে গ্রুপ যদি 14 হয়, আমরা চার্টের মধ্যে দেখেছিলাম কিন্তু 14 নম্বর, অর্থাৎ যদি 13 থেকে 18 মধ্যে হয় তাহলে এস এবং পিওটেল থাকবে। এখন এই এস এবং পিওটেল ইলেকট্রন কয়টা হবে? 4টা হবে, কারণ এখানে গ্রুপ সংখ্যা যেহেতু 14 আছে, 14 থেকে 10 বাদ দিলে 4টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই মৌলটা হবে এরকম। এস এবং পি অরবিটাল দুইটা ইলেকট্রন দিলাম এবং আগের অরবিটালটাকে পূর্ণ করার ফলে আমরা দেখলাম টোটাল 6টা ইলেকট্রন হয়েছে। আমরা কেন এখানে 2 দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ তার পর্যায় হচ্ছে 2 এবং তার পূর্বের অরবিটাল হচ্ছে 1s2। সো 6টা ইলেকট্রন বিশিষ্ট মৌলটার নাম হচ্ছে কার্বন। সো আমরা এখানে বলতে পারতেছি এ মৌলটা হচ্ছে কার্বন। এবং কার্বনের রূপভেদ আছে দুইটা, কী কী? কার্বনের দুইটা রূপভেদের মধ্যে একটা হচ্ছে হিরোক আর একটা গ্রাফাইট। আমি এই গত সপ্তাহে যে ক্লাসটা দিয়েছিলাম আয়নিক এবং সমুদ্রী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই হিরোক এবং গ্রাফাইট কেন বিপরীত ধর্ম প্রদর্শন করে। প্রথমত আমরা এখানে দেখতেছি উদ্দীপকের এ মৌলটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের এবং 14 নম্বর গ্রুপে অবস্থিত, তাই এটি হলো কার্বন। কার্বনের দুটি রূপভেদ রয়েছে, একটি হচ্ছে গ্রাফাইট আর একটা হিরোক। আমরা ব্যাটারিতে যে কার্বন দণ্ডকে ব্যবহার করি সেটা মূলত গ্রাফাইট, এবং হিরোকটা হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা ধাতু, ডায়মন্ড আকারে, যাতে ডায়মন্ড নামে যাকে আমরা চিনি, এটা হচ্ছে হিরোক। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এদের মধ্যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হিরোক বিদ্যুৎ পরিবাহী নয়। গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী? এর কারণটা হচ্ছে যে এই গ্রাফাইটের চিত্রটার দিকে তোমরা একটু তাকিয়ে দেখো, গ্রাফাইটের প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু পার্শ্ববর্তী 3টা কার্বন পরমাণুর সাথে সমজীবী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তো এরকমভাবে গ্রাফাইটের একটা ষষ্ঠতলকীয় গঠন, আমরা এখানে একটা দ্বিমাত্রিক ছবি দেখতে পাচ্ছি, ষষ্ঠতলকীয় গঠন কিন্তু এখানে এভাবে লাভ করে। এরকম অসংখ্য অগণিত যুগল, অসংখ্য অগণিত রিং পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু এই গ্রাফাইটের অণুটা গঠন করে। সো এই গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু 3টা কার্বনের সাথে যুক্ত থাকার কারণে একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে যায়, কারণ আমরা জানি যে কার্বনের হাত কয়টা। কার্বনের হাত হচ্ছে 4টা। তো 4টা হাতে 3টা হাত সে ব্যবহার করে, একটা হাত তার খালি থাকে। এভাবে সৃষ্ট অসংখ্য স্তর পরস্পরের সাথে দুর্বল আকর্ষণ দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ ব্যান্ডারওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, ফলে কী হয়, গ্রাফাইটে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে সহায়তা করে। কারণ তড়িৎ পরিবহনের জন্য কী প্রয়োজন? মুক্ত ইলেকট্রনের প্রয়োজন। মুক্ত ইলেকট্রন থাকার কারণে, গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার কারণেই সে কী করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবং হিরোকের গঠনের দিকে তোমরা যদি একটু খেয়াল করো, এই চিত্রটা আমি গত ক্লাসে দেখিয়েছি যে এখানে কার্বন পরমাণুর সাথে 4টি কার্বন পরমাণু যুক্ত থাকে, কার্বনের 4টি যোজনীকেই এখানে সে ব্যবহার করেছে। এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, এ কারণে হিরোক কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এই চিত্রটা দিবা, তারপরে তোমরা এভাবে লিখে দিবা যে কিন্তু হিরোকের প্রতিটি কার্বন পরমাণু পার্শ্ববর্তী 4টি কার্বন পরমাণুর সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, এতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই হিরোক তড়িৎ পরিবাহী নয়। তাই বলা যায় কার্বনের দুটি রূপভেদের মধ্যে মুক্ত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য হিরোক তড়িৎ পরিবাহী নয়, অন্যদিকে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। তোমরা দয়া করে পড়াশোনার দিকে একটু মনোযোগ দিবে, এটাই আমাদের প্রত্যাশা। এখানে তোমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা হয়েছে, দেখো আমি এখানে দেখিয়েছি যে আরেকটা সারণী, সেই সারণীর মধ্যে একইভাবে পর্যায় এবং গ্রুপকে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখবার চেষ্টা করে এই প্রশ্নটা উত্তর করতে পারো কিনা, এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছে। ঠিক একইরকম চট্টগ্রাম বোর্ড 2017 সালে আরেকটা প্রশ্ন, একটু ব্যতিক্রম ধর্মী একটা প্রশ্নকে এখানে উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, এখানে লাস্টের প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ বি এবং সি মোল দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বর্ণনা করো, অর্থাৎ এক্ষেত্রে আয়নিক যৌগসমূহ কীভাবে পানিতে দ্রবীভূত হয় সে বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে। আমরা আশা করব যে তুমি এই প্রশ্নটা উত্তর করতে পারবে, চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে,